স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসে যাওয়ার পর আবার ফেরত চলে যাচ্ছে সেই নিয়ে অফিসিয়ালভাবে কিন্তু গাইডলাইন প্রকাশিত করলো অফিশিয়াল ওয়েবসাইটে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের অফিসিয়াল দপ্তর থেকে এ কী জানালো এবং সেক্ষেত্রে কি করবে এবং যাদের টাকা ঢোকে নি তারা কি করবে যারা আবেদন করতে নি বা ভেরিফিকেশান হয়নি তারা কি করবে সমস্তটা কিন্তু অফিসিয়াল নোটিশ অনুযায়ী তোমাদেরকে বিস্তারিত জানাবো এবং অফিশিয়াল নোটিশও দেখাবো কাজে সম্পূর্ণ ভিডিওটি দেখো তোমাদের জন্য রয়েছে একটি সুখবর সাথে একটি খারাপ খবরও রয়েছে সমস্তটা জানা দরকার কারণ ব্যাঙ্কে তো টাকা ঢুকে যাচ্ছে স্কলারশিপের আবার ফেরত চলেও যাচ্ছে অনেকের এই মুহূর্তে সমস্তটা বলবো কি করণীয় না করণীয় সমস্ত কিছু কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই বলে রাখি স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের অনেকের কিন্তু ইতিমধ্যে টাকাও ঢুকে গেছে তোমরা টাকা পেয়েও গেছ এবার কি হচ্ছে আমি প্রায় তিন চার দিন আগের থেকে একটা বিষয় লক্ষ্য করছি স্যার আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে স্কলারশিপের কিন্তু এখন আবার টাকা কেটেও নিয়েছে আবার অনেকে বলছে দাদা আমার অ্যাকাউন্টে আমি দেখলাম যে বারো হাজার টাকা চলে এসছে আবার সেই বারো হাজার টাকা কিন্তু পরে এ দেখছি অ্যাকাউন্টে নেই কি করবো এখন কিছুই বুঝে উঠতে পারছি না অ্যাকাউন্টে ঢুকে আবার আর অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে কি সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রে হয়েছে তোমরাও যাদের টাকা ঢুকে গেছে তারা চেক করবে অবশ্যই টাকা কেটে নেয়নি তো ও এরকমটি কিন্তু ঘটছে এবং দু তিন দিন ধরে অনেকে প্রশ্ন করছিল যেহেতু অফিশিয়াল কিছু আমি জানতে পারিনি জিজ্ঞাসা করেছি এবং এখন কিন্তু অফিসিয়ালভাবে ওয়েবসাইটেও বিষয়টা জানিয়ে দিয়েছে কি করতে হবে সমস্তটা তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভাবে কিন্তু ওয়েবসাইটে এই নোটিশটি দিয়ে দেওয়া হয়েছে এখানে কি বলছে প্রথম যে বিষয়টা নোটিসে বলে দিয়া আছে সেটা হচ্ছে ডিএলএড এর ছাত্রছাত্রীদের জন্য যারা ডিএলএড পড়ছো ডিএলএড ইনস্টিটিউট হুইচ আর নট এনলিস্টেড ইন আর এস বি এম সি এম এস পোর্টাল আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট ডাইরেক্ট অফ স্কুল এডুকেশান উইথ দ্য কপি অফ এফিলেশন মানে এখানে পরিষ্কারভাবে ভাবে বলছে তুমি যদি ডিএলএড কলেজে হয়ে থাকো কিংবা যে কোনো কলেজেই পড়ে থাকো সেক্ষেত্রে যদি আবেদন করতে গিয়ে তোমার ইনস্টিটিউট তোমার কলেজের নাম না আসে তাহলে কলেজের সাথে যোগাযোগ করো গিয়ে বলো যে তাদের যে অ্যাফিলিয়েশান আছে এ সেই অ্যাফিলিয়েশানটা নিয়ে এ কিন্তু জমা দিতে এ তাহলে কিন্তু তাদের নাম লিস্টেড করে দেওয়া হবে অবশ্যই এটা মাথায় রেখো ও কলেজের সঙ্গে যোগাযোগ করো এরকম কোনো কলেজে পড়ো না যেখানে অ্যাপিলিয়েশান নেই অ্যাফিলেশন থাকলে নাম থাকবে আর যদি না থাকে তাহলে কলেজকে বলো অ্যাফিলেশান নিয়ে স্বামী বিবেকানন্দ পোর্টালে দিতে তোমাদের কিন্তু নাম এখানে লিস্ট করে দেওয়া হবে অনেকে বলছিল এ ডিএলএডে আমরা আমাদের জন্য পোর্টাল নেই আর তোমাদের জন্য খোলা কিন্তু যাদের অ্যাফিলিয়েশান আছে সেই সমস্ত ইনস্টিটিউটের জন্য এরপরে দ্বিতীয় যেটা সেটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে কি বলেছে এ ক্যান্ডিডেট হু আর রিসিভড এস এম এস রিগার্ডিং ফেল ট্রানজ্যাকশান আর রিকোয়েস্টেড টু ভিজিট কন্ট্যাক্ট দেয়ার কানেক্টেড ব্যাঙ্ক অ্যান্ড দেন রেসপেক্টিভ ডাইরেক্টেড উইথ দ্য আপলোডেড ব্যাঙ্ক পাসবুক ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশান তো এখানে পরিষ্কারভাবে কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে যে ট্রানজ্যাকশন যদি ফেল হয় এটা কিন্তু হয়েছে অনেকের ক্ষেত্রে হয়েছে ট্রানজ্যাকশান ফেল হয়েছে কি হয়েছে প্রথমে এ ক্রেডিট হয়েছে তারপরে ডেবিট হয়েছে ক্রেডিট ডেবিট হয়ে গেছে মানে টাকা ঢুকেছে ধরো বারো হাজার টাকা ঢুকেছে আবার বারো হাজার টাকা কেটেও নিয়েছে তো অনেকে হয়তো জানে উনি পরে গিয়ে দেখছে অবাক হয়ে যাচ্ছে তো এরকম হয়েছে ব্যাংকের একটা এস এম যে ব্যাংকে টাকাটা এসছে আবার একটা এস এম এস ব্যাংকে টাকাটা কেটে নিয়েছে এরকমও ঘটেছে ট্রানজ্যাকশান ফেল হয়েছে এবারে প্রচুর ছাত্রছাত্রীদের এর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখেছি কারণ আমার কাছেই চার পাঁচজন রীতিমতো এই সমস্যাটা তুলে ধরেছে সেক্ষেত্রে কিন্তু অফিসিয়ালভাবে একটা বিষয় বলে দিয়েছে যদি এরকম ঘটে তাহলে প্রথমে তোমার যে পাস বইটা আছে সেটাকে আপডেট করো আপডেট করে গিয়ে তোমার ব্যাংকের সাথে যোগাযোগ করো ব্যাংকের কোনো ইস্যু থাকলে তারা ঠিক করে দেবে যদি না ঠিক করে তাহলে বই আপডেট করে এবং তোমার অ্যাডমিশন যে কলেজে যে অ্যাডমিশান হয়েছিল সেই অ্যাডমিশন ফর্মটা সাথে রাখো এবং অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করো তোমার টাকা আবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে চিন্তার কোনো বিষয় নেই একটু সময় সাপেক্ষ কিন্তু টাকা তোমরা পেয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ব্যাংক থেকেই টাকাটা দিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের কোনো প্রবলেমের জন্য হয়েছে ব্যাঙ্কেই ব্যাঙ্ক ম্যানেজারই ঠিক করে দিয়েছে যেমন শায়নি দত্ত বলে একজন কালকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তার ক্ষেত্রে কিন্তু রীতিমতো টাকাটা ফেরত অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছে ব্যাঙ্কে ম্যানেজারের সাথে কথা বললে তো তোমাদেরও জানিয়ে দিলাম যারা চিন্তার মধ্যে ছিলে এবং আরও একটা ব্যাপার অনেকে টাকা পাওনি তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি তোমাদের টাকা দেওয়া রীতিমতো শুরু হয়েছে অনেকে আমাকে কমেন্টে জানিয়েছে যে আমরা টাকা পেয়ে গেছি ব্যাংকে ঢুকে গেছে তোমার কংগ্রাচুলেশন আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানাতে বলো না যে তোমরা এই টাকাটা দিয়ে কি করতে চলেছো সাথে তোমাদের এটাও জানিয়ে রাখি যাদের টাকা ঢোকেনি তাদেরও টাকা ঢুকে যাবে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তোমার এই মুহূর্তে স্ট্যাটাসে কী দেখাচ্ছে অ্যাপ্রুভ হয়েছে তো যদি অ্যাপ্রুভ হয় চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমাদের টাকা অবশ্যই ঢুকবে এছাড়াও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে স্কলারশিপ সংক্রান্ত অবশ্যই জানাতে পারো আমি চাই তোমরা প্রত্যেকে এই টাকাটা নিয়ে তোমার কলেজ লাইফ তোমার স্কুল লাইফে এ এগিয়ে যেতে পারো কারণ অনেকটা অ্যামাউন্ট যেটা তোমার লাইফে এই সময় অনেকটা ভ্যালু অ্যাড করবে তো প্রত্যেকের এর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত